ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে সর্বোচ্চ ফোরাম রূপে পুনর্জীবিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি 17 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তা ধরে রাখতে হবে। জাতিসংঘকে দিয়ে তদন্ত করে গুম খুনের বিচার চান মির্জা ফখরুল। জিয়াউল আহসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্রুত তথ্য আদায়ের দাবি সালাউদ্দিনের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 613 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে মুন্সিগঞ্জে। নিহত এক দিন মজুরের পরিবার এই মামলাটি করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতে সুবিচার কায়েম করার আহ্বান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। দখলবাজ দুর্নীতিবাজরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সতর্ক থাকতে হবে জনগণকে বললেন মুফতি রেজাউল করিম। ফেনী নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন, রাস্তাঘাটের বেহাল অবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফেনীতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই, ডায়রিয়া, আমাশা, পেটে ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে রিপাবলিকান পার্টিকেও মন্ত্রিসভায় রাখতে চান কমলা হ্যারিস, অগ্রাধিকার দেবেন ইসরায়েলের আত্মরক্ষাকে। ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন থিম্পুতে বাংলাদেশ দল, যুক্ত হয়েছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ দলের 4 জন ফুটবলার।